আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে চলে আসলাম একটি নতুন বিষয় নিয়ে। টপিকটা ছোট্ট একটি টপিক, আপনাদের সাথে আজকে আমি অল্প কিছুক্ষণ কথা বলবো। জাস্ট অল্প কিছু সময় আপনাদের কাছ থেকে আমি নেব আজকে। জাস্ট একটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলাম। তো এক মিনিট, আমি একটু যদি দেখাই। তো এটা আমার ফার্স্ট পেয়ার, আপনারা জানেন আমার খুব ফেভারেট। তবে এই এই মাদিটা কালকে একজন চয়েস করেছে। মোরকটা মানে নরটা আমার খুব ফেভারেট, ওটা আমি কখনোই এখান থেকে সরাচ্ছি না। বাট এই মাদিটাকে একজন নিবে, আমার খুব ঘনিষ্ঠ একজন, সে চাইছে, তো আমি তাকে দিব। বাট এর জন্য মাদি আছে, আমি ওই নিচের থেকে মাদি ওর সাথে জোড়া দেওয়ার জন্য রেখে দিব। তো কালকে আমার এখান থেকে মোরগও সেল হয়ে যাবে, দুইটা নরও সেল হয়ে যাবে, আর এই মাদিটা সেল হয়ে যাবে। তো যাই হোক, সেটা বলতে আমি আসিনি, আমি যেটা বলতে আসছি আমি এক মিনিট আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো দেখি, হঠাৎই আমি এখানে আসার পর আমার মনে হলো, তাই আমি ক্লিন করতে পারিনি, সরি তার জন্য। আসলে আমি দেখানোর জন্য জাস্ট এইটার জন্য নিলাম যে আপনারা এখানে, আমি এখানে যদি একটু দেখাই বিষয়টা, আপনারা যদি আমাকে, অনেকে মনে করেন যে হাঁড়ি কোনটা ব্যবহার করবেন, অনেকে মাটিরটা দেন, অনেকে এইটা দেন, দুইটাই ভালো, দুইটাই ভালো, দুইটার দুইটা বেনিফিট আছে। যেমন মাটিরটাই কিন্তু ডিম ভাঙে না বেশি একটা, আর মাটিরটা যখন ঠান্ডা হয়, প্রচুর ঠান্ডা হয়, যখন গরম হয় তখন গরম হয় বেশি। তো মাটির হাঁড়ি দিলেও আপনাদের খুব ভালোই হয়, খারাপ হবে না। তবে শীতকালে ওই বাচ্চারা মানে বেবি পিজিয়নগুলো যখন ড্রপিং করে, তখন যদি ওর ভিতরে থেকে যায় তাহলে দেখা যাচ্ছে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে বা রোগ ঠোক হতে পারে। তো এটা দিলে কি হয়, আপনারা যখন এর উপরে আপনারা সেই কাপড়টা বিছাবেন এত দূর পর্যন্ত আসে, এবং যখন বেবি ছোটো থাকে তখন কিন্তু একদম এর বাইরে আর কি আপনার ইয়ে করতে পারে না, ড্রপিংটা করতে পারে না, তখন কিন্তু ও জাস্ট হয়তো এই পর্যন্ত আসতে পারে। বড় হয়ে গেলে ওরা বাইরেই করে, অতটুকু বুদ্ধি ওদের হয়ে যায়, কিন্তু ছোট থাকা অবস্থায় ওরা পারে না। তো এই যে আপনারা দেখতেছেন এখানে অনেক ফাঁকা ফাঁকা আছে, কিন্তু তো এই ফাঁকা ফাঁকা থাকার কারণে আমি এটা বলতে চাচ্ছি না যে মাটিটা ব্যবহার করা ঠিক না, যাবেই না, ওইটা না, বাট বেটারের কথা বলছি আর কি। যে আমার কাছে মনে হলো, এটা একটু বলি, তো এই যে ফাঁকা ফাঁকা ওরা যখন ড্রপিং করবে, ড্রপিংটা কিন্তু এ দেখেন, এটা কিন্তু অনেক দিন আগেই দেওয়া ওদের কাছে, এটা উপরে ছিল, আমি নিচে এদের কাছে দিয়েছি, এটা কিন্তু আমি আর ক্লিন করিনি এখন একবারও। তো দেখুন, তারপরেও কিন্তু এটা খুব একটা ময়লা নাই, যা ক্লিন না করেও একটা জিনিস দেখাইতে পারলাম আর কি প্রুফ হিসাবে। দেখেন খুব একটা কিন্তু ড্রপিং এখানে নাই, এইটা শুকায় গেছে এখানে একটু মাত্র লাগছে, বাট এই যে এখানেও কিন্তু ড্রপিং ট্রপিং আছে, কিন্তু সেগুলো কিন্তু এদিক দিয়ে বের হয়ে নিচে পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনাটা একেবারেই থাকে না, তাই না? তো আপনারা এইগুলা ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। মাটিরটাও ভালো, মাটিরটাতেও ভালো, বেবি হইলেই হচ্ছে, এটা হচ্ছে বিষয়। কিন্তু তারপরেও একটা বিষয় নতুন নতুন আসে বাজারে, আগে তো সবসময় মাটিরগুলাই ছিল, এইগুলো তো নতুন আসছে। তো নতুন আসছে বলে আমি একটু দেখাই দিলাম আর কি। নতুন বলতে আসছে আজকাল সেটাও না, অনেক আগে আসছে, বাট আগে তো শুধুমাত্র মাটিরটাই ছিল, এটাই আর কি। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি এইটা ব্যবহার করতে পারেন, এই ফাঁকা ফাঁকা জালিটা, তাহলে খুব ভালো হয় আর কি। তা বাদে আপনারা মাটিরটা বা আরও অনেক ধরনেরই পাওয়া যায়, ওই আপনাদের ওই যে ড্যাশ টাইপের, তো ওইগুলোও ব্যবহার করতে পারেন। তো সবগুলোই মোটামুটি খুব ভালো, আপনারা যেটাই ব্যবহার করবেন না কেন বেবি খুব ভালো দিবে। তো এ হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করতে চাইছিলাম সেটা শেয়ার করা হলো। তো খুব ভালো থাকবেন যেহেতু বিষয়টা শেয়ার করলাম, তো আপনারা এটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনাদের আরেকটা বিষয়, যেহেতু শীত পড়েছে, আপনারা হচ্ছে যেহেতু কেস কিন্তু খুব ঠান্ডা থাকে, তো এই যে আমি কেজের মধ্যে দেখেন, এই যে প্রত্যেকটা কেজে কিন্তু আমি একটু করে কাঠ দিয়ে দিয়েছি, যে প্রত্যেকটা কেজে আছে দেখেন, আমি একটু করে কিন্তু এই যে কাঠ এই যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওদের ওই পায়ে ঠান্ডাটা লাগে না, ওরা এর উপরে যে দাঁড়ায়, ঠিক আছে? তো আপনারা এটা করার চেষ্টা করবেন।
তো ঠিক আছে, আজকে বেশি কথা বললাম না, ধন্যবাদ, এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও আনা পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন, কবুতরের এবং লফটের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।